আচ্ছা, রাস্তায় শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করার কি ইচ্ছা জেগেছিল মনে? কোন মূর্খ না কোন কোন জাতির মানুষেরা আইসা এইসব বলে আমি জানি না। আমি কি আমার জীবন বাজি রেখে গিয়ে ভাইরাল হতে যাব, নাকি আমাকে কেউ চিনে না, আমি নতুন করে ভাইরাল হয়ে কি করব? শোবিজ ওয়ার্ল্ডের মধ্যে যারা আপনার সঙ্গে গুটিবাজি করার ট্রাই করতো আগে, তারা কি এখন আপনাকে একটু ভয় ভয় চোখে দেখে? কিন্তু একবার এমন রাগ হয়েছিল একটা বিষয়ের জন্য যে দেয়ালের সাথে বাড়ি মারছিলাম, তখন আমার পা মচকে গেছিল। আচ্ছা, আপনি ডাকাত ধরলে কোন কাঁধে নাচাতেন? শিলা। এখন আমি আপনাকে যে সমস্ত কোশ্চেন করবো সেগুলোর অ্যান্সার আপনাকে ইয়েস অর নোতে দিতে হবে, এবং চাইলে একটু আপনি কাহিনীও বলতে পারেন। সো ফার্স্ট কোয়েশ্চেন, শোবিজ ওয়ার্ল্ডে এমন কারো কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কি যেটা কখনো আপনি আশাই করেন নাই? কেউ দেয় নাই? তাহলে কিসের প্রস্তাব দিয়েছিল? না, এখনো হয়তো আমার কাছে পৌঁছাতে পারেনি। আপনাকে রিচ করা এত টাফ? আমি জানি না। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 জন সমন্বয়ককে আমরা খুব বেশি চিনি, তাদের কারোর উপর কি ক্রাশ খেয়েছিলেন? মানে ছেলেটা তো দেখতে সুন্দর বা ভালো পার্সোনালিটি, এমন কি হয়েছে? না, এমন কিছু না। আমি আসলে ওইভাবে ভেবেই দেখিনি। আমি দেখেছি যে তারা দেশের জন্য কি করতেছে, তাদের ভিতরে নৈতিকতা কি আছে। আমি ওইভাবে দেখে তাদের প্রত্যেককেই আমার ভালো লেগেছে। মাঝখানে তো সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল যে আহ অমুক ভাই কি সুন্দর, আহ এই ছেলেটা কি কিউট। কয়েকদিন পর পর তো একটা ট্রেন চলে আসে, তো ওই ট্রেন সবাই ফলো করতেছে, আমি ওটার মধ্যে নেই। আপনি নিশ্চয়ই দেখেছেন ডাকাতদের ধরে ধরে মাঝখানে নাচানো হচ্ছিল। সো ডাকাতে ডান্স পারফরমেন্স লাইভ দেখার ইচ্ছা কি হয়েছিল রিসেন্ট টাইমে? হ্যাঁ। আচ্ছা, আপনি ডাকাত ধরলে কোন কাঁধে নাচাতেন? শিলা। আচ্ছা, রাস্তায় শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করার কি ইচ্ছা জেগেছিল মনে? তো যারা এরকম করছিল তাদের ব্যাপারে আপনার মতামত কি? একটু একটু ভাইরাল হতে চাই, একটু ভাইরাল হতে চাই, কিন্তু যে সেটা কিভাবে ভাইরাল হতে পারে তাদের মাথায় মনে ক্যাচ করতেছে না। নিজের জীবন বাঁচানোর তাগিদে অ্যাট লিস্ট সরকারের যেন পতন হয় এই দোয়া করার জন্য তাহাজ্জুদ নামাজ কি পড়েছিলেন? হ্যাঁ, আমি আসলেই, হ্যাঁ, ইভেন আমি ওই 6 সমন্বয়ক নিয়েও মোনাজাতে দোয়া করেছি যেন তাদের অন্তত কিছু না হয়, কারণ তাদের হচ্ছে গিয়ে ডাকে আমরা সবাই গিয়েছি, তাদের সাহস, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। যদি তাদের কোনো কারো কিছু হয় তাহলে এটা আমাদের জন্য অনেক বড় দুঃখজনক হবে। হ্যাঁ, এই জন্য। ওকে, আন্দোলনে আপনার সাহসী অ্যাক্টিভিটিস দেখে আজব এবং আনএক্সপেক্টেড কোনো কমপ্লিমেন্টস পেয়েছিলেন কি? অনেকে বলতেছে যে এতদিন দেখি নাই ভাইরাল হওয়ার জন্য এখন এসে এইসব বলতেছে, খুবই, মানে কি বলবো, আমি খুবই বিরক্ত এইসব জিনিসের উপরে। কোন মূর্খ না কোন কোন জাতির মানুষেরা আইসা এইসব বলে আমি জানি না। আমি কি আমার জীবন বাজি রেখে গিয়ে ভাইরাল হতে যাব, নাকি আমাকে কেউ চিনে না, আমি নতুন করে ভাইরাল হয়ে কি করব? আমাকে 100টা মানুষ হলেও অন্তত চিনে, তো এটাই তো আমার কাছে অনেক কিছু। আমি নতুন করে চিনার কি কি দরকার আছে? আমার নিজের জীবন বাজি রেখে? আশ্চর্য মানুষ। শোবিজ ওয়ার্ল্ডের মধ্যে যারা আপনার সঙ্গে গুটিবাজি করার ট্রাই করতো আগে, তারা কি এখন আপনাকে একটু ভয় ভয় চোখে দেখে? মেবি, হ্যাঁ, হইতে পারে। কিভাবে বুঝলেন? বুঝে গেছি জয় হওয়ার পরে। আচ্ছা, আপনি কি ওবেদুল কাদেরকে এখন মিস করেন? না, এইসব দুর্নীতিবাজ মানুষ দেশে না থাকাই ভালো। কিন্তু লোকটার কথা তো মাঝে মধ্যে একটা চরম বিনোদন ছিল। ওর বিনোদন দিয়ে কি হবে? বিনোদন তো কিছু সময়ের জন্য আমাদের হাসাবে, কিন্তু এই যে দেশটা যে ধ্বংস করতো, এরকম মানুষ তো আমি চাই না। রাগের মাথায় কখনো এমন কোনো জিনিস ভেঙেছেন যেটা ভাঙার পর আপনার পরে খুব আফসোস হয়েছে? আর জিনিসের কথা ভুলে গেছি, কিন্তু একবার এমন রাগ হয়েছিল একটা বিষয়ের জন্য যে দেয়ালের সাথে বাড়ি মারছিলাম, তখন আমার পা মচকে গেছিল, ওইটা এখনো একটু পেইন দেয় আমাকে মাঝে মাঝে, এটাই সবচেয়ে বড় আফসোস।